সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো কুমড়া গাছ, এগুলো সাগের জন্য করা হয়েছে। দর্শক, এই গাছগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও করেছি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এগুলোতে কী কী সার দেওয়া হয়েছে। আর যেহেতু এখন বর্ষাকাল আর আমাদের এলাকার মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে, যদি আপনারা দেখেন দেখবেন এই জমিটির মধ্যে অল্প একটু আপনারা পানি দেখতেছেন না। এর কারণ হলো সুন্দরভাবে ড্রেন তৈরি করা। তবে কীভাবে এগুলো করেছি আর কী সার ব্যবহার করা হয়েছে সবগুলো আপনার সাথে শেয়ার করব। দর্শক, প্রথমে যদি আমি জায়গার কথা বলি, এখানে প্রায় 66 শতক জায়গা রয়েছে, আর আমার এখানে প্রায় 7 কেজি কুমড়ার বীজ লাগলো। আর আমি যেভাবে ড্রেন করেছি, প্রতিটি আইল আমি 3.5 থেকে 4 ফুট করে তৈরি করেছি। আর মধ্যখানে যে ড্রেনটি দেখতেছেন, এটি প্রায় আমি 8 থেকে 10 ইঞ্চি গভীর করেছি, পাশে আমি 1 ফুট করে করেছি। দর্শক, এই গাছগুলোর বয়স হচ্ছে 10 থেকে 15 দিন। বীজ বোনার পর থেকে এখন পর্যন্ত বয়স হচ্ছে 10 থেকে 15 দিন। এগুলোতে আমি ব্যবহার করেছি থিউবিট, টিএসপি, পটাশ, ডেফ। আমি এগুলো এই গাছগুলোর মধ্যে ব্যবহার করেছি, তবে সপ্তাহখানেকের মধ্যে এগুলো বিক্রির উপযুক্ত হবে। দর্শক, আমার মতে যদি আপনারা কোনো শাক চাষ করেন, তাহলে অবশ্যই কুমড়ার শাক চাষ করবেন। যদি আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আমার জমির আরেক পাশে, একই জমিতে আমি আরেক পাশে লাল শাক লাগিয়েছি। যদি আপনাদেরকে এই লাল শাকগুলো দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দর্শক, দেখতেছেন লাল শাকগুলো অনেক ছোট ছোট, কিন্তু এই কুমড়া গাছের সাথে একদিনে এগুলো লাগানো হয়েছে। তো বোঝা যাচ্ছে, যদি কোনো শাক চাষ করেন আপনারা, অবশ্যই কুমড়া কিংবা লাউ শাক করবেন, তাহলে খুব দ্রুত আপনারা এগুলো বিক্রি করে দিতে পারবেন। তো দর্শক, তবে আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।